বন্দে ভারত এক্সপ্রেসের রং নীল সাদা কেন হয়েছে জানেন? লাল হলুদ কমলা হাজারো রং থাকতেও কেন নীল সাদাকেই বেছে নেওয়া হলো? কেমন আছে এই দুটি রঙে যার কাছে পাত্তা পেল না এত এত রং? এর পেছনে আছে অবাক করা কারণ যা এতদিনে ফাঁস করল রেল। সাধারণত ভারতীয় রেলের এক্সপ্রেস ট্রেনের রং লাল নীল ও মেরুন রঙের হয়, তবে বন্দে ভারত এক্সপ্রেস এক্ষেত্রে কিছুটা হলেও যেন আলাদা। এই ট্রেনটির রং সাদা ও নীল সব দিক থেকে, যেহেতু এই ট্রেনটি একটু আলাদা রঙের দিক থেকেও ট্রেনটি বেশ নজর কাড়া। ভারতের এই ফ্ল্যাগশিপ ট্রেনের রং কেন এতটা আলাদা এই নিয়ে যাত্রীদের মধ্যে কৌতূহলের অন্ত নেই। কারণগুলো খোলসা করলেন বন্দে ভারত নির্মাণকারী ICF এর এক ইঞ্জিনিয়ার। প্রথম দিকে নাকি এই ট্রেনটির রং নীল সাদা ভাবা হয়নি, তার জায়গায় ভাবা হয়েছিল ক্রিম লাল এবং কালো রং। সাদা রং না ভাবার কারণ ছিল সাদা রং খুব তাড়াতাড়ি নোংরা হয়, ফলে ট্রেনটির সৌন্দর্য নষ্ট হওয়ার চান্স বেশি থাকতে পারে, তাই সাদা রংকে বাদই দেওয়া হয়েছিল। এরপরও কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসের জন্য নীল সাদা রং বেছে নেওয়া হয়। এর অন্যতম কারণ ছিল নির্মাতারা চেয়েছিলেন বন্দে ভারতের ডিজাইন ইউরোপের বুলেট ট্রেনের ডিজাইনের আদলে তৈরি করতে, যেটি ছিল নীল সাদা। আর তাই বন্দে ভারতের রং নীল সাদা চূড়ান্ত করে ভারতীয় রেল। এই নীল সাদার আগে মোট ছ রকমের রং প্রস্তাব করা হয়, কিন্তু নীল সাদা রং সবচেয়ে বেশি পছন্দ হয়। এছাড়াও সাদা রং ব্যবহার করা হলেও এই রংটি নোংরা কিংবা ময়লা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আসলে এই রং অনেক পিচ্ছিল এবং এটি ট্রেনের গায়ে ধুলো জমতে দেয় না, ফলে ট্রেন থাকবে নতুনের মতন চকচকে। রং ছাড়াও এই ট্রেনটি রয়েছে আরো অনেক বিশেষত্ব। বন্দে ভারত এক্সপ্রেস ভারতের প্রথম ইঞ্জিন বিহীন ট্রেন। অবাক লাগলেও এটাই সত্যি যে এখনো অবধি ভারতের ট্রেনগুলোতে একটি পৃথক ইঞ্জিন কোচ জুড়ে তারপর ট্রেনটিকে চালানো হয়, কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বুলেট বা মেট্রো ট্রেনের মতন ইন্টিগ্রেটেড ইঞ্জিন রয়েছে, ফলে আলাদা করে কোনো ইঞ্জিন কোচের দরকার পড়ে না। তাছাড়া বন্দে ভারতে বায়ো ভ্যাকুয়াম টয়লেটও রয়েছে, সঙ্গে আছে ভারতীয় এবং পাশ্চাত্য দুই ধরনের শৌচালয়ের ব্যবস্থা, যা ট্রেনটির আকর্ষণের মাত্রাকে আরও বৃদ্ধি করেছে।